ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইউনফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে নাপোলির মাঠে এক এক গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা এই ম্যাচটি অবশ্যই হয়েছে প্রতিপক্ষ নাপোলির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে লিওনেল মেসি ও দিয়াগো ম্যারাডোনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আবারও উঠে এসেছে মেডিয়ায় কারণ একসময় নাপোলির হয়ে মাঠ মাতিয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা আর্জেন্টিনার তো বটেই বিশ্ব ফুটবলে সর্বকালের অন্যতম সারা ফুটবলার দিয়াগো ম্যারাডোনা ক্যারিয়ারের একটা বড় অংশ খেলেছেন নাপোলিতে তাই তো তিনি বলেন তিনি নাপোলিতে খেলে সেই সময় যে প্রভাব বিস্তার করেছিলেন লিওনেল মেসি তা কখনোই করতে পারবে না পরিসংখ্যানের দিকে তাকালে মেসি এবং ম্যারাডোনার তুলনা করার কোনও সুযোগ নেই মেসি বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন লিগ ও সুপার কোপা তো আছেই তবে ম্যারাডোনা নাপুলিকে লিগে বাদ পড়ার শঙ্কা থেকে টেনে তুলেছেন লিগ জিতেছেন দুইবার এছাড়াও ইউএফআ সুপার কাপ জিতেছেন তিনি কিন্তু ম্যারাডোনা মনে করেন মেসি যদি নাপোলির হয়ে খেলেন তারপরেও তার মতো প্রভাব বিস্তার করতে পারবে না এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে দিয়াগো ম্যারাডোনা বলেন আমি ক্যারিয়ারে যা করেছি তা কখনোই মেসি করতে পারবে না সে নাপোলির হয়ে খেললেও আমার মতো প্রভাব বিস্তার করতে পারবে না জাতীয় দলের হয়ে কোন শিরোপা না জিতাই লিওনাইল মেসির উপর কিছুটা ক্ষোভ আছে দিয়াগো ম্যারাডোনার বেশ কয়েকবার মেসির সমালোচনা করেছিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তে তবে এসব নিয়ে মেসিকে নিয়ে বাজে মন্তব্য করায় ম্যারাডোনার সমালোচনাও কম হয়নি কিন্তু আর্জেন্টিনাকে সর্বশেষ বিশ্বকাপ জিতিয়েছিলেন এই কিংবদন্তি আর মেসি এখনও ক্যারিয়ারে আর্জেন্টিনাকে কিছুই দিতে পারেননি তাই এই কিংবদন্তি মনে করছেন তিনি জীবনে যা করেছেন তা মেসি কখনোই করতে পারবে না